সালাম আলাইকুম উইনার অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন আমরা ত্রিক যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। চলো শুরু করা যাক যদি কর থিটা ইকুয়াল এ কস এক্স মাইনাস বি কস ওয়াই বাই এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই হয় তাহলে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই ইকুয়াল কি বি বাই এ তো একটা জিনিস লক্ষ্য রাখো এই যে দেখতেই কি হিবি মতো লাগে না কমপ্লেক্স তো এই টাইপের অঙ্কগুলো দেখলে আসলে আমরা একটু ভয় পাই তো আসলে এই অঙ্কগুলো একেবারে ইজি একেবারে সহজ তো চলো দেখলেই তোমরা বুঝতে পারবো যে এটা কি একেবারে সহজ তো করি এখানে গিভেন কি দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে এখান থেকে আর কি আমরা শুরু করব যে প্রথমে কি আছে গিভেন গিভেনে এ জাস্ট আমি কি যা আছে তা লিখবো একবার ইকুয়াল এ কস এক্স মাইনাস বি কস ওয়াই আর এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই তো একটা জিনিস লক্ষ্য করো যে কস এক্স সাইন এক্সে কি আমরা কিছুই করতে পারবো না কিন্তু এখানে একটা কর থিটা আছে এটাকে কি আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো যে কর থিটার সমান আমরা কি জানি cos বাই সাইন ওটা লিখে ফেলি তো লিখো যে এটা কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল যা আছে তাই লিখবো যে এ cos এক্স মাইনাস বি কস ওয়াই এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই এখন আমাদের যে বিষয়টা করতে পারবো এটা হচ্ছে কি একটা আর আর গুণ করতে পারবো তাহলে আর আর ই গুণ করে নেই যে আর ই গুণ করলে যে কস থ্রিটা এ সাইন এক্স তাহলে প্রথমে লিখবো এ তারপর সাইন এক্স মানে একেবারে সরাসরি গুণটা করে ফেলি ওকে sin x তারপরে কি থাকে cos থিটা তারপরে কি cos থিটা প্লাস বি সাইন ওয়াই কস থিটা এটা করলাম এই আরআরি গুণ করে এইভাবে আর আরি গুণ করলাম যে আমরা আর একটু ক্লিয়ার করে নি এই আর ই গুণ করলাম ওকে তারপর দেখো এই পাশে করি যে সাইন θ এ cos এক্স তাহলে এ কস এক্স সাইন থিটা তারপরে কি মাইনাস যে সাইন থিটা সাইন থিটা বিটা আগে লিখি যে বি সাইন থিটা কস ওয়াই এটা আমরাই গুণ করলাম এটা কি আমরা নোট লিখতে পারি যে আরআরই গুণ করলাম না লিখলেও হয় যে আরআরি গুণন ওকে তারপর দেখো এখানে যে আমরা এখন যে প্রমাণের দিকে যদি তাকাই যে সাইনের একটা সূত্র আসছে সাইনের নিশ্চয়ও কি সাইনের একটা সূত্র আর বি বাই এ আছে তাহলে এখান থেকে আমরা কী করবো যে সাইনের সূত্র কীভাবে হয় সেটা আমরা করবো তাহলে এখানে যদি এ আসে এখানে বি আছে তাহলে কি আমরা কিছু করতে পারবো পারব না তাহলে এখান থেকে কি এটা এদিকে নিয়ে আসবো তাহলে দেখো যে এ নিয়ে আসলে কি হয় যে এটা নিয়ে আসবো আগে এটা যদি নিয়ে আসি এদিকে আর এটা যদি নিয়ে আসি তাহলে একটা কি এ কমন নিতে পারবো আবার এখান থেকে যদি আমরা বি নিয়ে যাই তাহলে বি কমন নিতে পারবো তাহলে তার জন্য আমরা লিখি যে এ এটা যদি এ পাশে আসে যেহেতু এটা প্লাস আছে এদিকে আসলে কী হবে মাইনাস হবে তাহলে কি সাইন থিটা কস এক্স মাইনাস এ কস থিটা সাইন এক্স এটা করলাম এই পাশে ইকুয়াল আবার এটা ওই পাশে করব যেহেতু এটা কি আছে এটা মাইনাস এটা এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটাকে এদিকে নিয়ে আসলাম তাহলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো যে বি সাইন থিটা কস ওয়াই প্লাস বি কস বি কস থিটা সাইন ওয়াই এদিকে একটা নিয়ে আসলাম তাহলে একটা জিনিস দেখো যে এটা কি আমি কী করলাম এটা কি এই পাশে কল্পনা করে আমি কি এটা এই পাশে নিয়ে গেলাম আবার এটা প্লাস আছে এটা কি কি এদিকে নিয়ে আসলাম তাহলে কি দুটাই প্লাস হয়ে গেল তাহলে এখান থেকে দেখো কী কমন নেওয়া যায় এ কমন নেওয়া যায় এ যদি কমন নেই তাহলে কী থাকে আর সাইন থিটা কস এক্স মাইনাস কস থিটা সাইন এক্স তাহলে একটু লক্ষ্য করো যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এটা কি একটা সূত্রে রূপান্তর হয় বা আমরা যে সূত্র শিখেছি ওই সূত্র কী এটা ওই ফর্ম্যাটে আসে তাহলে এখান থেকে কী করতে পারি আমরা এটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি আবার ঠিক সিমিলারলি যদি এখানে বি কমন নেই তাহলে কি থাকে দেখো সাইন থ্রিটা কস ওয়াই তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি সাইন এ কস বি প্লাস কস এ এ মানে হচ্ছে কি থিটা আর বি মানে হচ্ছে কি ওয়াই এটা করলাম তাহলে এখান থেকে কি আমরা সূত্রে নিতে পারি যে এ সাইন থিটা যেহেতু মাইনাস আছে তাহলে কী হবে মাইনাস এক্স থিটা মাইনাস এক্স তাহলে এ পাশে ঠিক কি বি আবার যেহেতু এটা থিটা মানে থিটা ওয়াই তাহলে এ বি প্লাস এ বি আছে এখানে এটাকে এ ধরলে এটাও এ কি বি ধরলে এটাও কি বি তাহলে আমরা কী সাইন এ প্লাস বি নিতে পারি তাহলে কি হয় এখানে দেখো সাইন থিটা প্লাস ওয়াই হয়ে গেল তাহলে এখানে দেখো যে প্রমাণে আমাদের কী আছে সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই আছে তাহলে আমাদের অবশ্যই কী সাইন থিটা মাইনাস এক্স তাহলে সাইন থিটা প্লাস ওয়াই নিয়ে আসতে হবে তাহলে এখান থেকে যদি এটা এ পাশে নিয়ে আসি তাও হবে অথবা যদি আমি ভাগ করে দেই যে এটা এটা এই পাশেও এটা ভাগ করে দিলাম এই পাশেও ভাগ করে দিলাম তাও হবে তাহলে আমি কি ভাগ করে দেই তাহলে দেখো যে ভাগ করে যদি দেই যে এ সাইন থিটা মাইনাস এক্স এটাকে বাদ দিব তাহলে কি হবে সাইন থিটা প্লাস ওয়াই নিয়ে আসলাম এখানেও কি নিয়ে আসলাম এ নিয়ে আসলাম তারপরে আবার এখানেও ঠিক যা দিয়ে ভাগ করলাম সেটা দিয়ে কি এ পাশেও কি ভাগ করে নিব। তাহলে ভাগ করে নিই যে সাইন থিটা প্লাস ওয়াই আবার কি এ সাইন থিটা প্লাস ওয়াই তাহলে দেখো এই পাশে এটা আর এটা কাটাকাটি যায় আর এখানে এ আর এ কাটাকাটি যায় তাহলে আলটিমেটলি এটাই কিন্তু লেফট সাইডে আছে আমাদের এবং রাইট সাইডে বি বাই এ বাকিটা খেয়ার তাহলে আমরা এখান থেকে কী করতে পারি সুতরাং লিখতে পারি যে সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস এক্স ইকুয়াল বিবাই এ তাহলে এটাকে আমার প্রমাণ করতে বলছে তাহলে কী প্রুফড তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ইজি একটা অঙ্ক দেখো দেখতে অনেক জটিল ছিল কিন্তু জাস্ট আমরা কী করলাম জাস্ট এটাকে সূত্র করলাম আর আরিগুণ করলাম সূত্র করে এ পাশুপাস নিলাম জাস্ট জাস্ট আমার প্রমাণের স্বার্থে কি এ পাশুপাস করে নিয়ে কাটাকাটি করে একটা প্রমাণে ফরমেট হয়ে গেছে তো সব ভালো থাকো ধন্যবাদ সবাইকে